আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় আবহাওয়া কেমন থাকবে, আগামী 2 বা 5 দিনের আবহাওয়া কতটা পরিবর্তন হবে, কি বলা হচ্ছে বাংলাদেশ আবহাওয়া রিপোর্টে, বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এইবার জেনে নিন এক নজরে। পূর্বাভাস দেওয়া অনুযায়ী 19 তারিখ ও 20 তারিখ দেশের অধিকাংশ জায়গায় মাঝারি ও ভারী বৃষ্টি হতে দেখা যায়। তবে গতকাল দেশের উপর তেমন বৃষ্টি হতে দেখা যায়নি। আজ দেশের উত্তরে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 3 বিভাগের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া কক্সবাজার, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু জায়গায়ও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় চাঁদপুর 35 মিলিমিটার পর্যন্ত। এই সময় কক্সবাজার, টেকনাফ, হাতিয়া ও তেঁতুলিয়াতে মাঝারি ধরনের বৃষ্টি হয়। এছাড়া দেশের আরও কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে দেখা যায়। এই মুহূর্তে দেশের কোথাও বন্যার পরিস্থিতি নেই। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে মনোয়ার হোসেন জানান, আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী বর্ষা হতে পারে। এদিকে রাজশাহী ও পাবনা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙ্গামাটি 25.0°C এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহী 37.5°C। আগামী 24 ঘন্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার অবস্থা 2 দিন সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত 5 দিনের আবহাওয়ার অবস্থা বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ, কোনো ধরনের ঘূর্ণিঝড় নিম্নচাপ নেই। যদি পরিবর্তন আসে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।